হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ বাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুদের সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা সবাই জানো আমি বদ্রীনাথ আর গঙ্গোত্রী ধাম ভ্রমণের জন্য এসেছি। তো আমার এটা হলো বদ্রীনাথ ও গঙ্গোত্রী ধামের তৃতীয় পর্ব। দ্বিতীয় পাঠে জানিয়েছি যে আমরা পাহাড়ের ধসের কারণে পিপুলকুটি থেকে প্রায় 15 কিলোমিটার আগে 11 ঘন্টা দাঁড়িয়েছিলাম, নয়তো আমরা কিন্তু এই দিনই বদ্রীনাথে পৌঁছে যেতাম। যাই হোক, ঈশ্বর মঙ্গলের জন্যই যা কিছু করেন সব মঙ্গলের জন্যই করেন। প্রায় রাত্রি 9টার সময় পিপুলকুটিতে এসে পৌঁছালাম। পরের দিন ভোর 4:30 পিপুলকুটি থেকে রওনা দিয়ে প্রায় 1.5 ঘন্টা পর সকাল 6টায় আমরা পৌঁছে গেলাম যোশী মঠে। এই যে দেখো, আমরা যোশীমঠ মন্দিরের সামনে কিন্তু একদম দাঁড়িয়ে আছি। যোশীমঠ মন্দির একদম কেদারনাথ মন্দির আদলেই তৈরি। তো এখানে রয়েছেন বিখ্যাত নৃসিংহের দেবের মূর্তি। তো এর ভেতরে মূর্তি দর্শন করব আমরা। তো দর্শন করে তারপর আমরা বাইরে এসে একটু চা খাবো, চা খেয়ে তারপর আমরা আবার বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেব। তো বদ্রীনাথ পর্যন্ত যানবাহন চলাচল ব্যবস্থা থাকলেও বিভিন্ন জায়গায় ধস নামার কারণে রাস্তাগুলো একদম বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে। রাস্তা মেরামত কিন্তু শীতকালেই করা হয়, কারণ সেখানে তখন যানবাহন চলাচল একদমই বন্ধ থাকে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটা ঝর্ণা। তা আমরা যেহেতু বাঙালি, আমরা ঝর্ণা যেই দেখেছি অমনি নেমে পড়েছি। নেমে বেশ কিছু ফটো শ্যুট করে তারপর আমরা আবার চলা শুরু করলাম। আমরা শেষ পর্যন্ত বাবা বদ্রী বিশালে এসে পৌঁছালাম। এই বদ্রীনাথের হোটেল ভাড়া কিন্তু একটু বেশি। আমরা যে হোটেলটা ভাড়া করেছিলাম পার ডে ওটা 3,000 টাকা করে ছিল, 4 বেডের ঘর। তাই অনেকে কি করে, এই বদ্রীনাথে না থেকে যোশীমঠে হোটেল ভাড়া করে বদ্রীনাথ দর্শন করে আবার সেই দিনই ফিরে যায় যোশীমঠে। আমরা রাত্রিতে মন্দির দর্শন করব দেখে বদ্রীনাথেই হোটেল ভাড়া করেছিলাম। বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু হোটেল ভাড়া নেওয়া যায়, সে অ্যাপগুলো আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণই দেওয়া থাকবে। হোটেল নেওয়ার আগে দেখে নিতে হবে যে মন্দিরের কতটা কাছে। আমাদের হোটেল কিন্তু মন্দির থেকে মাত্র 200 মিটার দূরত্বেই ছিল। এই যে দেখো, এটাই হলো আমাদের বদ্রীনাথের হোটেল। এটা হলো বাইরে এটা হোটেলের, তো ভেতরে গিয়ে তারপর তোমাদের সবটা দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা চলে এসেছি বদ্রীনাথে। তো যাই হোক, আমার চারধাম এই ঠাকুর দর্শন করলে পূর্ণ হয়ে যাবে। তা আমরা এখন বদ্রীনাথে এসে আমরা যে রুমটা ভাড়া করেছিলাম, আমরা অনলাইনে ভাড়া করেছিলাম, যাত্রাধাম থেকে আমরা ভাড়া করেছিলাম রুমটা। তো এর নাম হলো কি বদ্রীনাথ বেড়িওয়ালা অতিথি ভবন। হ্যাঁ, তো এইটা আমরা একটা, আমরা যে বলেছি আগে আমরা চারজন এসেছি তার জন্য আমরা দেখো 6 বেডের একটা রুম ভাড়া করেছি। আর এখানে সবকিছু রয়েছে, টিভি নেই এখানে, আর এসির তো কোনো দরকারই নেই। আর একটা আলমারি দিয়েছে, প্রচন্ড ঠান্ডা। এখন আমরা গিজার চালিয়েছি, বাথরুমে গিজার রয়েছে, গিজারে স্নান টান করে
তারপরে আমরা মন্দিরের দিকে যাব, মন্দির দেখতে যাবো, এখন রেডি হচ্ছি। প্রচন্ড ঠান্ডা এখানে, কিন্তু দেখো এবারে একটু ফ্রেশ হয়ে মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম, মানে একদম সম্পূর্ণ স্নান টান করে তারপর কিন্তু বেরিয়ে পড়েছি। তো এই দেখো আমাদের সেই হোটেল, হোটেলের বাইরেটা, এটা অপূর্ব সুন্দর পরিবেশ, চারিদিকটা দেখো কি সুন্দর, পাহাড়ে ঘেরা, সামনে আমি চলে এসেছি বদ্রীনাথ মন্দিরে, আমার চোখে চারধাম পূর্ণ হয়ে গেছে, দেখো খুব আনন্দ হচ্ছে। সামনে রয়েছে, এখন আমরা ঠাকুর দর্শন করতে যাবো, খুব একটা ভিড় নেই, তো চলো। ওইখানটাতে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ দূরে বাবু, সামনেই দেখতে পাচ্ছ, এটা অলকানন্দা নদী। এই নদীর পাশেই রয়েছে বাবা বদ্রী বিশালের মন্দির, আর মন্দিরের এপাশেই রয়েছে আমাদের হোটেল। তো মন্দিরে যাওয়ার পথে একটা তুলসী মালা আর একটা প্রসাদের প্যাকেট নিয়ে আমরা মন্দিরের ভেতর ঢুকবো, দিয়ে মন্দিরে পুজো দেবো। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের ভেতরে, যার জন্য ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না। দেখুন চারধাম একদম পূর্ণ হয়ে গেছে, আমার খুব আনন্দ হচ্ছে। আজকে ভারতে যে চারধাম সিনেমা আজকে পূর্ণ হলো, যার জন্য আমার ভীষণ মজা লাগছে। দেখো ভেতরটা কি সুন্দর লাগছে আমার, মানে কি বলবো, জীবনে একটা দারুণ মানে কাজ করলাম, আমি মনে হলো জানো, খুব মনে হচ্ছে একটা খুব শান্তি পাচ্ছি আমি আজকে। তো দেখো বদ্রীনাথ মন্দির সম্পর্কে আমি যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের কাছে এখন বলবো। তো বদ্রীনাথের সাথে যুক্ত কিংবদন্তি হলো যে ভগবান বিষ্ণু এই স্থানটিকে তার আবাস হিসাবে বেছে নিয়েছিলেন। ভগবান বিষ্ণুর সহধর্মিনী দেবী লক্ষ্মী তার স্বামীকে শীতল আবহাওয়া থেকে রক্ষার জন্য বেরি বা বদ্রী গাছের আকারে আবির্ভূত হন। এই স্থানটি সেই জন্যই বদ্রীনাথ নামে পরিচিত। মন্দিরের এক ধাপ নিচেই রয়েছে উষ্ণ প্রসবন। মুনি ঋষিরা মনে করেন এই প্রসবনটি শিবের, তাই ভক্তরা এখানে স্নান করে পাপমুক্ত ও রোগমুক্ত হন। স্নান করার জন্য স্ত্রী পুরুষ সকলের আলাদা রকম ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটি রাজা অশোকের রাজত্বকালে একটি বৌদ্ধ মন্দির ছিল। অষ্টম শতাব্দীতে এই মন্দিরটি আদি শঙ্করাচার্য হিন্দু মন্দিরে রূপান্তরিত করেন। তো আজকের মতো বদ্রীনাথের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকবে আমার মানাগ্রামের ভিডিও, তো সেখানে কিভাবে যাব, কি কি আছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন টাটা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো, আর ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। টাটা।